প্রিয় ভাইর এবং বোনেরা আসসালামু আলাইকুম। তো প্রিয় ভাইর এবং বোনেরা, আমরা অনেকে জানি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহার অনেক হাদিস আছে, তার হাদিসের বর্ণনা খুবই পাওয়ারফুল, খুবই শক্তিশালী হাদিস। তার এমন একটি হাদিস আছে যেখানে বলা আছে যে মহান আল্লাহ তাআলা আমাদের কাছে নিজের বার্তা পাঠান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ প্রাপ্ত জুবানের মাধ্যমে। এখন আমরা এটি কেন বলছি? আসলে এটি আমরা বলছি না, আসলে এটি আল্লাহ বলেছেন তার গ্রন্থ, তার পবিত্র গ্রন্থ আল কোরআনে সুরা আন-নাজমে। তো সুরা আন-নাজমের যদি 3 নম্বর আয়াতটি আমরা দেখি, তবে সেখানে বলা আছে যে আর সে মন গড়া কথা বলে না, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা বলেন না। এবং 4 নম্বর আয়াতে আছে তা তো কেবল ওহি, যা তার প্রতি ওহিরূপে প্রেরণ করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে যা বুঝতে পারছি সেটি হচ্ছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলতেন না, তিনি যা বলতেন সম্পূর্ণ আসতো আল্লাহ তাআলার পক্ষ থেকে এবং তাকে শিক্ষাদান করতেন শক্তিশালী ফেরেশতাগণ। এবং তারপরে যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই হোক না কেন, কেউ যদি একজন ইমানদার বান্দাকে সাহায্য করেন, অর্থাৎ কোন ইমানদার বান্দা যদি বিপদে পড়ে থাকে তাকে যদি তিনি সাহায্য করেন, মানে অনেকটি এরকম যে অনেক সিভিয়ার, অনেক সিরিয়াস একটি প্রবলেমের মধ্যে সে পড়ে আছে, হয়তো তার জীবন নিয়ে টানাটানি পড়ে আছে, এনাও জীবন মরণ তো অবভিয়াসলি আল্লাহর হাতেই, কিন্তু ধরেন যে তার কিছু টাকার জন্য তার চিকিৎসা হচ্ছে না, বা সে এখন তার সে অভাবে পড়ে গিয়েছে কোনো কারণে, তার এনাও মানুষের খারাপ টাইম তো আসেই, তাই না? খারাপ টাইম বলতে এমন খারাপ টাইম যে সময় সে মানুষের সাহায্যের প্রয়োজন, অবশ্যই অনেক বড় সাহায্যের প্রয়োজন। সাহায্য করার মালিক তো আল্লাহ সুবহান তাআলা, কিন্তু উসিলা তো আমরাই, তাই না? উসিলা তো পৃথিবীর উসিলা তো আমরা হতে পারি, বা আল্লাহর ক্রিয়েশনের মধ্যে কিছু না কিছু তো কোনো মানুষের সাহায্য করার উসিলা হবে। তো আমার প্রিয় ভাইয়ের এবং বোনেরা, আপনারা যখন আপনাদের ইমানদার ভাইদের এবং বোনেদের সাহায্য করেন এবং আপনারা ঝাঁপিয়ে পড়েন তাদেরকে সাহায্য করার জন্য এবং তাদের এই সাফারিং, তাদের এই কষ্ট, তাদের এই বিপদ থেকে মুক্ত করার জন্য আপনারা যখন তাদের বিপদটাকে একটু প্রশমন করেন, অর্থাৎ কমিয়ে দেন বা আর্থিকভাবে সহায়তা করেন বা যেভাবে সহায়তা করেন না কেন, মূল কথা সহায়তা করেন। যদি সহায়তা করেই থাকেন তবে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন আপনারা যদি এই পৃথিবীতে, অর্থাৎ ইহকালে যদি কারো সাহায্য করে থাকেন এভাবে, তবে সে বিচার দিনে তোমার কষ্ট, ব্যথা, বেদনা প্রশমন করা হবে। সুবহানাল্লাহ, কি সহজ উপায় যে আমাদের বিচার দিবসের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করার, নিজেদেরকে তৈরি করার কি সহজ উপায় এটি একটি। তো আমরা সবচাইতে সহজভাবে এটি করতে পারি যে এমন কোনো মানুষকে খুঁজতে হবে, এমন কিছু গ্রুপ অফ পিপলকে খুঁজতে হবে বা কাউকে খুঁজতে হবে যারা আসলে অনেক বিপদে আছে, তাদের বিপদকে প্রশমন করে দেওয়া, তাদের বিপদ কমিয়ে দেওয়া, তাদের বিপদ থেকে তাদেরকে উদ্ধার করা। আপনি শুনেছেন কোথাও ভূমিকম্প হয়েছে, আপনি শুনেছেন কোথাও সুনামি হয়েছে, আপনি দেখছেন যেসব মানুষের ঘরবাড়ি নেই আপনি তাদের কাছে গেলেন এবং তাদেরকে সাহায্য করলেন, আপনি যদি একজন মানুষকে সাহায্য করে থাকেন, একজন মানুষকে, তবে আপনি এ হাদিসের অন্তর্ভুক্ত, আপনিও এ হাদিসের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হয়তো যেতে পারেন পৃথিবীর অন্য প্রান্তে, আপনি হয়তো যেতে পারেন সে মানুষগুলোর কাছে যাদের আসলেই সাহায্য প্রয়োজন, আপনি যদি তাদেরকে সাহায্য করে থাকেন, হয়তো বেশি না, বড় মাপের কোনো সাহায্য আপনারা করতে পারলেন না, কিন্তু ছোট একটি সাহায্য যদি আপনারা করে থাকেন এবং তাদের ব্যথা, তাদের কষ্ট, তাদের দুঃখ, তাদের যন্ত্রণা, বেদনা থেকে যদি তাদেরকে একটুখানির জন্য যদি আপনি মুক্তি দিতে পারেন, তাদের মুখে যদি একটু হাসি ফুটাতে পারেন, তাদেরকে যদি বিশ্বাস করাতে পারেন যে তোমরা একা নেই, আমরা আছি তোমার পাশে, সুবহানাল্লাহ, তবে আপনি বিচার দিবসে আপনি দেখতে পারবেন যে আল্লাহ তাআলা আপনাদের কাছে এসে যে আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদের এই ব্যথা কমিয়ে দেওয়ার জন্য, এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদের নাম ধরে ডাকবে, নাম ধরে আপনাদেরকে পয়েন্ট করে বলবে, এবং আল্লাহ তাআলা সেদিন আমাদের জন্য সবকিছু ইনশাআল্লাহ সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার জন্য ইনশাআল্লাহ সেদিন সবকিছু সহজ করে দিবেন। সবাই চলুন দোয়া করি যে আমরা যাতে সেই মানুষগুলোর অন্তর্ভুক্ত হতে পারি যারা একজন আরেকজনকে সাহায্য করে। এবং তারপরে এ হাদিস কন্টিনিউ হতে থাকে। এ হাদিসের পরের অংশটি হচ্ছে যে খুব শক্তিশালী কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিয়ে শুরু করেছিলেন যাদের সাহায্যের খুব বেশি প্রয়োজন। এবং আমরা এতক্ষণ যা জানলাম এই হাদিসের প্রথম অংশে এবং এটি দ্বিতীয় অংশে, এটি বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে কেউ কোনো সাহায্য, সহযোগিতা বা কোনো কিছু যদি সহজ করে দেন একজন ইমানদার বান্দার জন্য,
একজন ইমানদার ব্যক্তির জন্য। তো এই সেকেন্ড পার্টে সেকেন্ড অংশে এমনভাবে বলা হয়েছে যে কেউ যদি কারোর কাজে সাহায্য করে এবং সে কাজটা এমন না যে তারা না খেয়ে মারা যাচ্ছে বা তাদের দুর্ভিক্ষ লেগেছে, এমন না, যে কোনো ধরনের সাহায্য, সাহায্যটা ইভেন দেন এমনও হতে পারে যে একজন পথিক হেঁটে যাচ্ছে আপনার বাড়িতে এসেছে, হয়তো পানি খাওয়ার জন্য বা পানি চাচ্ছে আপনার কাছে, পানি পান করতে চাচ্ছে সে, আপনি তাকে সুপেও পানি দিলেন, এটাও হতে পারে সেই ধরনের সাহায্য। সো যে যে ধরনের সাহায্যই করে থাকেন না কেন, যেই ধরনের সাহায্য করে থাকেন না কেন, আপনারা যদি ইহকালে অর্থাৎ এই সময় ইহকালে আপনারা যদি কাউকে সাহায্য করে থাকেন, তবে আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে পরকালে ইনশাআল্লাহ অবশ্যই সাহায্য করবে, এবং এটি আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন। তো প্রিয় ভাইরা এবং বোনেরা, আপনারা কি নিজেদের কাজে অর্থাৎ নিজেদেরকে কি নিজেরা সাহায্য করতে চান? যদি নিজেদেরকে সাহায্য করতে চান তবে যান আল্লাহ সৃষ্টি, অন্য কিছুকে হেল্প করুন, অন্য কাউকে হেল্প করুন, অন্য কোনো ইমানদার বান্দাকে হেল্প করুন। আপনি যদি এমনটি করেন তো আপনি ইহকাল এবং পরকাল দুই কালেরই জন্য আপনি নিজেকে সাহায্য করে ফেললেন, এবং আপনি একজনকে সাহায্য করবেন, সে আরেকজনকে সাহায্য করবে, সে আরেকজনকে সাহায্য করবে। আরে ভাই, আমরা তো একই ট্রেনে যাত্রী, তাই না? আমরা তো একই পথের পথিক, আমরা একজন আরেকজনকে সাহায্য যদি আমরা করি তবে আমরা এসেছিলাম সবাই এক জায়গা থেকে, এবং ইনশাল্লাহ ফিরেও যাবো সবাই এক জায়গায় ইনশাল্লাহ। আমরা চাই না রে ভাই, আমি চাই না যে আমার পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন বা কোনো ভাই ব্রাদার যারা আছে না কেন, তারা কেউ জাহান্নামে যাক, আমি চাই না। আমি চাই যে তাদেরকে সাহায্য করি আমি, এবং তারাও যাতে আমাকে সাহায্য করে, যাতে করে আমি ইহকালেও পড়া থাকি, ভালো থাকি, এবং পরকালেও গিয়ে ভালো থাকি। তো বন্ধুরা, আশা করি এই হাদিসটি থেকে আপনারা অনেক কিছু জানতে পারলেন। হাদিসটির বিষয়ে আমি ডিটেলস আমি আমার ডিসক্রিপশন দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন থেকে অবশ্যই অবশ্যই পড়ে নেবেন, এবং হাদিসটি ওখানে আরও সুন্দরভাবে বর্ণিত আছে, বর্ণনা করা আছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটি অনুগ্রহপূর্বক একটি সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো সময় মতো আপনারা পেতে থাকেন। আমি আছি মোহাম্মদ মেহরান, আজ বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আর হ্যাঁ, ইমান অবশ্যই শক্ত রাখবেন, কারণ ইমান আছে তো সব আছে, ইমান নেই তো কিছু নেই।